ওয়েলকাম টু মাই ফিশিং চ্যানেল। ফিশিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যেই ছোট ছোট দেশি শিঙ মাছের পোনাগুলো দেখছেন, এগুলো হাউজে শাওয়ারিংয়ের জন্য রাখা হয়েছিল। এখন মাছগুলো উঠানো হচ্ছে একটি পাইপের মধ্য দিয়ে। আমরা প্রথমে শিঙ মাছগুলোকে পুকুর থেকে উঠিয়ে 12 থেকে 14 ঘন্টার জন্য হাউজে শাওয়ারিংয়ের জন্য রেখে দিই। 12 থেকে 14 ঘন্টা পর এই মাছগুলোকে অ্যান্টি ফাঙ্কাস এবং লবণ পানিতে 30-40 সেকেন্ড গোসল করিয়ে একটি ড্রামে ভরে সেই মাছগুলোকে ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করে থাকি। আপনারা যদি শিঙ মাছ চাষে আগ্রহী হয়ে থাকেন, তাহলে প্রথমে আপনাকে যা করতে হবে, প্রথমে আপনাকে একটি পরিষ্কার এবং সুন্দর পুকুর নির্মাণ করতে হবে। পুকুরের এক পাশ ঢালু রাখতে হবে। এবং পুকুরের চারদিক নেট দিয়ে ঘের দিতে হবে, যাতে করে বাহির থেকে কোনো সাপ বা ব্যাঙ পুকুরে ঢুকতে না পারে। যদি বাহির থেকে পুকুরে সাপ বা ব্যাং ঢুকে যেতে পারে, তাহলে আপনার পোনা খেয়ে ফেলতে পারে। আর যদি আপনার ভালো পুকুর তৈরি করা থাকে, এক্ষেত্রে পুকুরে সরাসরি আপনি শিঙ মাছের পোনা ছাড়তে পারবেন। কিন্তু পোনা ছাড়ার 3 থেকে 7 দিনের ভেতরে পুকুরে মেডিসিন অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে। এক্ষেত্রে আপনি টিমসন অথবা জার্মিসলপি ব্যবহার করতে পারেন। জার্মিসলপি বা টিমসন পুকুরে ব্যবহারের নিয়ম হল, পুরো পুকুরে জার্মিসলপি বা টিমসন স্প্রে করে দিতে হবে। টিমসন বা জার্মিসলপি ব্যবহারের ফলে যে সকল ভাইরাসের জন্য শিঙ মাছ আঁকাবাঁকা হয়ে যেতে পারে, সেগুলো আর এক মাসের মধ্যে হবে না। এক মাস অন্তর অন্তর জার্মিসলপি বা টিমসন ব্যবহার করতে হবে। আমাদের সাথে যোগাযোগের জন্য ভিডিওটির নিচের নাম্বারে ফোন করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় শিং মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা ইচ্ছে করলে হ্যাচারি থেকেও পোনাগুলো সংগ্রহ করতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন।